পর্যাপ্ত সরবরাহ না থাকায় হজযাত্রীদের টিকা কার্যক্রম বন্ধ আছে। এতে বিপাকে পড়েছেন হজযাত্রীরা। দূর দূরান্ত থেকে সিভিল সার্জন অফিসে এসেও ফিরে যেতে হচ্ছে তাদের। এতে ক্ষুব্ধ হজযাত্রীরা। হাজিদের টিকা সংকট পড়েছে, ঢাকা থেকে এনে সমাধান দেওয়া হবে, এভাবেই বলছেন সিভিল সার্জন অফিস। সিভিল সার্জন অফিসের তত্ত্ব মতে হজে যাওয়ার আগে মেনিনোকোকাল ও ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হয় প্রত্যেক হাজিকে। এই দুইটি টিকা সিভিল সার্জন অফিস থেকে দিতে হয়। সিভিল সার্জন অফিসের মাধ্যমে দেওয়া হয় এইসব টিকা। চলতি বছর 8 মে থেকে এই কার্যক্রম শুরু হয়। রাজশাহী মহানগরীর হেতমুখা এলাকায় অবস্থিত রাজশাহী সিভিল সার্জন অফিস ঘুরে দেখা গেছে এসব তথ্য। হজযাত্রীদের টিকা নিতে লম্বা লাইন, তবে 70 জনকে টিকা দেওয়ার পর আর টিকা দেওয়া হয়নি। কর্তৃপক্ষ মাইকিং করে জানিয়ে দিয়েছে টিকা শেষ হয়ে গেছে। এতে ক্ষোভ প্রকাশ করছেন হজযাত্রীরা। দুপুর 12টা পর্যন্ত হজযাত্রীদের সেখানেই বসে থাকতে দেখা গেছে। রাজশাহী ইসলামী ফাউন্ডেশনের তত্ত্ব মতে জেলায় এবার সরকারি ও বেসরকারি মিলে 2,467 জন হজযাত্রী আছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 657 জন, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থা। টিকা নিতে আসা মাহবুদুল আমিন নামের একজন হজযাত্রী বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, শুরুতে বলা হচ্ছিল আজকে 150 জনকে টিকা দেবেন। আমি 27 বা 28 নাম্বার সিরিয়ালে ছিলাম। 25 জনের সিরিয়াল শেষ হওয়ার পর জানানো হয় টিকা দেওয়া হবে না। এভাবে হজের শেষ মুহূর্তে এসে আমাদের বিলম্ব করা ঠিক হচ্ছে না। তিনি আরও বলেন, কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, দ্রুত টিকা এনে তা সরবরাহ করার জন্য, যাতে সহজেই আমরা টিকা নিয়ে হজে যেতে পারি। ইসলামী ফাউন্ডেশনের রাজশাহী পরিচালক রেজ্জাকুল হায়দার সাংবাদিকদের বলেন, হাজিরা টিকা নিতে পারছেন না এমন সংবাদ আমরা পেয়েছি, তবে আমরা শুধু ব্যবস্থাপনা ও তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি। টিকা সংক্রান্ত সব কিছুর দায় দায়িত্ব সিভিল সার্জন অফিসের। রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, আমাদের যতজন হাজি ঠিক ততগুলোই টিকা দেওয়া হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই কারো কারো আত্মীয় স্বজন অন্য অন্য জেলা থেকে এসে এই জেলা থেকে টিকা নিয়ে গেছেন, ফলে কিছুটা টিকার সংকট পড়েছে। ঢাকাতেও ভ্যাকসিন নেই, তবে বাকি টিকাগুলো আমি ঢাকা থেকে ব্যবস্থা করে ফেলব। তিনি আরও বলেন, আমরা হিসাব করতে বলেছি, আমাদের ধারণা খুব বেশি শর্ট হবে না, 100 থেকে 150 জনের কম থাকতে পারে। ঢাকাতে আমি যোগাযোগ করেছি, হয়তো 2-1 দিনের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। টিকা ছাড়া একজনও হজযাত্রী হজে যাবেন না, সবাই টিকা নিতে পারবেন, নিশ্চিন্ত থাকুন। প্রিয় ভিউয়ার, হজের আপডেট খবর পেতে আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।